আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে আমাদের সৃষ্টি শিক্ষা পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন কার্যক্রম পরিচালনা করে আসছে সফলতার সাথে। তারই ধারাবাহিকতায় আমরা সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর কর্তৃক আয়োজিত এই অনলাইন কার্যক্রম পরিচালনা করতেছি। ইতিমধ্যে আমাদের পঞ্চম শ্রেণীতে 150-এর অধিক ক্লাস নিয়ে হয়ে গেছে, বা ভবিষ্যতে আরও ক্লাস চলবে, চলমান থাকবে। আমার বিশ্বাস তোমরা যদি এই অনলাইন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকো, তাহলে স্কুল খোলা অবস্থায় যতটুকু সেবা তোমরা পেয়েছো অনেকাংশে তার চেয়ে বেশি সেবা পাবা, আর তোমাদের জীবন গড়ার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে। যে কারণে আমি তোমাদের অনুরোধ করব, তোমরা আমাদের অনলাইন সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকো। তোমাদের স্কুল খোলা অবস্থায় যে সেবাটা পেতে তার চেয়েও মানে ভালো সেবা নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হও, এই দোয়াই তোমাদের প্রতি রইল। যাই হোক, আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণী গণিত। দেখো, উদ্দীপকে আছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। উদ্দীপকে কী আছে? ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। ক নম্বরের প্রশ্ন করা হয়েছে 8 বছরের মুনাফা কত। ক নম্বর কী প্রশ্ন করা হয়েছে? 8 বছরের মুনাফা কত। খ নম্বরের প্রশ্ন করা হয়েছে বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক মুনাফার হার কত। গ নম্বরের প্রশ্ন হয়েছে একই হার মুনাফায় 15,000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা। একই হার মুনাফায় 5 বছর একই হার মুনাফায় 15,000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা। এখন ক নম্বর যদি প্রশ্নে আমরা সমাধান চলে যাই, ক নম্বর প্রশ্নে যদি সমাধান চলে যায়, ক নম্বর প্রশ্ন কী বলছে? 8 বছরের মুনাফা কত। এক্ষেত্রে আমাদের মুনাফা কী এই বিষয়টা জানতে হবে, ঠিক আছে? মুনাফা কী? দেখো, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কত টাকা? 50,000 টাকা। পরিশোধ করছে কত টাকা? 8 বছর পর পরিশোধ করছে 98,000 টাকা। তাহলে যে টাকাটা ঋণ নিয়েছিল তার চেয়ে বেশি টাকা পরিশোধ করতে হয়েছে না? হ্যাঁ। তাহলে এই যে টাকাটা ঋণ নেয়, ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নিবে তার অতিরিক্ত যে টাকাটা প্রদান করবে সেটাই হচ্ছে মুনাফা। যে টাকাটা ঋণ নিবে তার চেয়ে অতিরিক্ত যে টাকাটা প্রদান করবে সেটাই হচ্ছে মুনাফা। তাহলে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল কত টাকা? 50,000 টাকা। পরিশোধ করতে হয়েছে কত টাকা? 98,000 টাকা। তাহলে বেশি কত টাকা দিতে হয়েছে? যে টাকাটা বেশি দিতে হয়েছে এটাই হলো তার মুনাফা। তাহলে দেখো, আমরা যদি সমাধান করি, তাহলে ক নম্বর সমাধান, মোট পরিশোধ করা হলো, মোট পরিশোধ করা হলো, মোট পরিশোধ করা হলো কত? 98,000 টাকা। মোট পরিশোধ করা হলো 98,000 টাকা। আর ঋণ নিয়েছিল কত? ঋণ নিয়েছিল 50,000 টাকা। কত টাকা ঋণ নিয়েছিল? 50,000 টাকা। তাহলে 8 বছর পরে 50,000 টাকা ঋণ নিয়েছিল, 8 বছর পর তাকে পরিশোধ করতে হয়েছে 98,000 টাকা। তাহলে তা সে 8 বছরে কত টাকা মুনাফা দিয়েছে? তাহলে অতিরিক্ত যে টাকাটা দিয়েছে এই টাকাটা হলো মুনাফা। তাহলে 8 বছরের মুনাফা, সুতরাং 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা তাহলে বিয়োগ করো। দেখো, এখানে লিখতে পারি আমরা বিয়োগ করে, অথবা না লিখলেও চলবে, বিয়োগ করে। তাহলে 8 বছরের মুনাফা কত হইলো? 0,0,0,8,4। তাহলে 48,000 টাকা। তাহলে কত হলো? 8 বছরের মুনাফা কত হলো? 48,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন কী বলছিল? 8 বছরের মুনাফা কত। 8 বছরের মুনাফা আমরা কত পেলাম? 8 বছরের মুনাফা হলো 48,000 টাকা। তাহলে ক নম্বর ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? আচ্ছা, খ নম্বরের দিকে আমরা চলে যাই। খ নম্বরে দেখো কী বলছে। আমাদের খ নম্বর বলছে বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক মুনাফার হার কত। বার্ষিক মুনাফা মানে শতকরা বার্ষিক মুনাফা একই কথা। বার্ষিক মুনাফা হার বলতে কী বোঝায়? 100 টাকার 1 বছরের মুনাফা কত। 100 টাকার 1 বছরের মুনাফা কত। বার্ষিক মুনাফার হার বলতে কী বোঝায়? 100 টাকার 1 বছরের মুনাফা কত। দেখো, আমরা ক নম্বরে কী পেয়েছিলাম? টোটাল সে মোটমাট কত টাকা মুনাফা দিয়েছে? মুনাফা দিয়েছে 48,000 টাকা। মোট মুনাফা দিয়েছে কত? 48,000 টাকা। কত টাকায় মুনাফা দিছে? এই 50,000 টাকা। এই 50,000 টাকায় মুনাফা দিছে হলো 48,000 টাকা। কয় বছরে দিছে? এই 8 বছরে দিছে।
50,000 টাকা 8 বছরে মুনাফা দিয়েছে কত টাকা 48,000 টাকা তাহলে আমরা যদি এটা সাজিয়ে লিখি 50,000 টাকার 8 বছরের মুনাফা 50,000 টাকার 8 বছরের মুনাফা কত টাকা 48,000 টাকা 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা 50,000 টাকার 8 বছরের মুনাফা 48,000 টাকা সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা তাহলে 50,000 টাকার 8 বছরে যে মুনাফা হবে 1 টাকা 1 বছরে তার চেয়ে কম মুনাফা হবে হ্যাঁ কম মুনাফা হবে তাহলে কম মুনাফা হলে কম হলে কি হবে ভাগ হবে তাহলে 48,000 উপরে 48,000 নিচে 50,000 গুণন 8 এত টাকা 1 টাকার 1 বছরের মুনাফা তাহলে কত হলো 48,000 ভাগ হলো 50,000 গুণন 8 টাকা সুতরাং আমাদের বার্ষিক মুনাফা চাইছে বার্ষিক মুনাফা বলতে কি বুঝছি বার্ষিক মুনাফা বলতে আমরা কি বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা কত তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা আমরা এখন বের করব তাহলে কি লিখব 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা যা হয়েছিল 1 টাকার 1 বছরের মুনাফা এখানে যা হয়েছিল 100 টাকার 1 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে তাই না 1 টাকার 1 বছরের মুনাফা যা হয়েছিল 100 টাকার 1 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে কি হবে 48,000 গুণন 100 নিচে 50,000 গুণন 8 এত টাকা তাহলে এটা আমরা কাটাকাটি যদি করি দেখো এই শূন্য কাটলাম এই শূন্য কাটলা দিলাম এই শূন্য কাটলাম এই শূন্য কাটলাম তাহলে নিচে রইল কত 5 গুণন 8 উপরে কত রইল 480 তাহলে 480কে যদি 5 দিয়ে কাটি 5 দিয়ে যদি কাটি দেখো 5 এই প্রথমে ধরো দুই ঘরে কত হয় 48 5 48-এর মধ্যে কয়বার যায় 5 9 45 48 থেকে যদি 45 বাদ দিই আমরা কত থাকে 48 থেকে 45 বাদ দিলে কী থাকে 3 তিনের ডান পিঠে আবার কী আসবে শূন্য আসবে এই শূন্য আসবে তাহলে কত হইলো 30 তাহলে 30-এর মধ্যে 5 কয়বার যায় 5 6 30 তাহলে 5 দিয়ে কাটলে হয় 96 5 দিয়ে কাটলে কত হইলো 96 এখন 8 দিয়ে এটাকে ভাগ করো 8 দিয়ে যদি কাটো 8 12 96 তাহলে কত হলো 100 টাকার 1 বছরের মুনাফা কত হলো সমান 12 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা কত হলো 12 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হলো 12 টাকা আমাদের বলছিল বার্ষিক মুনাফার হার কত বার্ষিক মুনাফার হার কত তাহলে আমরা লিখতে পারি সুতরাং শতকরা বার্ষিক মুনাফার হার 12 টাকা শতকরা বার্ষিক মুনাফার হার কত হলো 12 টাকা তাহলে খ নম্বর প্রশ্নে আমাদের কী বলছিল বার্ষিক মুনাফার হার কত তাহলে আমরা শতকরা বার্ষিক মুনাফার হার কত বের করলাম 12 টাকা বার্ষিক মুনাফার হার কত হলো 12 টাকা এখন দেখো খ নম্বরে কোনো প্রশ্ন আছে বুঝতে পারছো নিশ্চয় হ্যাঁ তাহলে আমরা গ নম্বরে চলে যাবো ঠিক আছে গ নম্বর যদি তোমরা সবাই বুঝে থাকো গ নম্বরে চলে যায় ঠিক আছে গ নম্বরে যদি চলে যায় দেখো গ নম্বরে কী বলছে খ নম্বরটা মুছতে নেই গ নম্বরে কী বলছে গ নম্বরে কী বলছে একই হার মুনাফায় 15,000 টাকার 5 বছরের মুনাফা কত একই হার মুনাফায় 15,000 টাকার 5 বছরের মুনাফা কত কি বলছে একই হার বলতে কী বোঝায় আমরা খ নম্বরে মুনাফার হার কত পেয়েছি এটা একই হার বলতে কী বোঝায় খ নম্বরে যেটা মুনাফার হার পেয়েছি সেটা ঠিক আছে মুনাফার হার কত পেয়েছি 12 টাকা মুনাফার হার কত পেয়েছি হ্যাঁ মুনাফার হার কত পেয়েছি 12 টাকা কত পেয়েছি তুমি বলতে পারবা হ্যাঁ 12 টাকা মুনাফার হার কত 12 টাকা তাহলে আমরা মুনাফার হার 12 টাকা পেয়েছি মানে 100 টাকার 1 বছরের মুনাফা 12 টাকা শতকরা বার্ষিক মুনাফার হার বলতে কী বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা তাহলে আমরা যেহেতু মুনাফার হার 12 টাকা পাইছি তাহলে এটা কী হবে 100 টাকার 1 বছরের মুনাফা হলো 12 টাকা আমাদের বের করতে হবে কি এখানে 15,000 টাকার 5 বছরের মুনাফা আমাদের কী বের করতে হবে 15,000 টাকার 5 বছরের মুনাফা হ্যাঁ তাহলে আমরা কী লিখতে পারি
এখন কি লিখতে পারি 100 টাকার 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা এটা কোথা থেকে লিখলাম আমরা ওই যে খ নম্বরে পেয়েছিলাম খ নম্বরে পেয়েছিলাম বার্ষিক মুনাফার হার 12 টাকা গ নম্বরে আমাদের প্রশ্ন করছে একই হার মুনাফায় সেই কারণে খ নম্বরের টাকা দিয়া আনলাম বুঝতে পারছো 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা 100 টাকার এক বছরের মুনাফা 12 টাকা সুতরাং 1 টাকার 1 টাকার এক বছরের মুনাফা তাহলে 100 টাকার এক বছরে যদি মুনাফা 12 টাকা হয় 100 টাকার এক বছরে যদি মুনাফা হয় 12 টাকা তাহলে 1 টাকা এক বছরে মুনাফা কি হবে কম হবে না বেশি হবে তুমি বলো তো কম হবে না বেশি হবে হ্যাঁ কম হবে 100 টাকা যদি এক বছরে মুনাফা হয় 12 টাকা তাহলে 1 টাকা এক বছরে মুনাফা নিশ্চয় কম হবে তাই না তাহলে কম হলে কি হবে ভাগ হবে হ্যাঁ তাহলে উপরে 12 নিচে কত হবে 100 টাকা তাহলে 1 টাকার এক বছরে মুনাফা কত হলো 12 ভাগ 100 টাকা 1 টাকার এক বছরের মুনাফা কত হলো 12 ভাগ 100 টাকা আমাদের এখানে কি কি বের করতে বলছে 15000 টাকার 5 বছরের মুনাফা কত আমাদের এখানে কি বের করতে বলছে 15000 টাকার 5 বছরের মুনাফা কত তাহলে আমরা লিখি সুতরাং 15000 টাকার 15000 টাকার 5 বছরের মুনাফা এখন দেখো 1 টাকার 1 বছরের মুনাফা যত 1 টাকার 1 বছরের মুনাফা যত 15000 টাকার 5 বছরের মুনাফা তার চেয়ে কম হবে না বেশি হবে তুমি বলো তো হ্যাঁ হ্যাঁ কি হবে হ্যাঁ বেশি হবে হ্যাঁ 1 টাকার 1 বছরের মুনাফা যত 15000 টাকার 5 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে 1 টাকার 1 বছরের মুনাফা যত 15000 টাকার 5 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে আর যদি বেশি হয় তাহলে কি হবে গুণ হবে হ্যাঁ গুণ হবে তাহলে কোনটার সাথে গুণ হবে এই উপরেরটার সাথে এই দুইটা গুণ হবে তাই না হ্যাঁ তাহলে 12 গুণন 15000 গুণন কত 5 বছরের মুনাফা 5 নিচে হলো 100 12 গুণন 15000 গুণন 5 নিচে হলো 100 এটা তো যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো 0 0 0 0 কেটে দিলাম কী রইলো এখানে উপরে রইলো 12 গুণন 150 গুণন 5 সবগুলা গুণ 12 গুণন 150 গুণন 5 তাহলে আমরা যদি প্রথমে দুইটা গুণ করি 5 দিয়ে 15 গুণ করলে কত হবে 5 15 তুমি বলো তো 5 দিয়ে 15 গুণ করলে কত হয় হ্যাঁ 5 15 কত 75 হ্যাঁ 5 15 75 তাহলে আমরা দেখতে পারি 75 আর শূন্য আছে একটা এখানে শূন্য ছিল একটা শূন্য দিয়ে দিলাম তাহলে 750 হলো 150কে 5 দিয়ে গুণ করলে হলো কত 750 এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে এটাকে আবার কত দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে গুণ করতে হবে এটা 12 দিয়ে গুণ করি দেখো 12 দিয়ে যদি গুণ করি রাফ করি আমরা এটা রাফ লিখে তোমরা খাতার মধ্যে সাইডে রাফ লিখে রাফ করবা ঠিক আছে 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে দেখো 5 2 0 0 5 দুগুণে 10 এর 0 হাতে রইল 1 7 দুগুণে 14 আর 1 15 7 দুগুণে 14 আর 1 15 তারপরে আবার এক গড় কাটো এক গড় কেটে এখন এক দিয়ে গুণ করো এক দিয়ে গুণ করে একে শূন্য শূন্য পাঁচ অক্কে পাঁচ সাত অক্কে সাত এখন যোগ করো যোগ করলে কী হয় দেখো শূন্য শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে রইল এক এক আর সাথে আট আট আর একে নয় কত হলো তাহলে তুমি বলো তো কত হলো হ্যাঁ 9000 টাকা হলো হ্যাঁ 9000 টাকা হলো তাহলে আমাদের কী হলো 15000 টাকার 5 বছরের মুনাফা 15000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা হলো কত তুমি বলো তো হ্যাঁ 9000 টাকা 15000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা হলো 9000 টাকা 9000 টাকা 15000 টাকার 5 বছরের মুনাফা কত টাকা হলো 9000 টাকা আমাদের প্রশ্ন কি বলছিল একই হার মুনাফায় একই হার মুনাফায় বলতে খ নম্বরে আমরা যে যাইটা পাইছিলাম যে একই হার মুনাফা বলতে 50000 টাকার 8 বছরের মুনাফা ছিল 48000 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা কত ছিল সেই মুনাফাটা দেয়া 100 টাকার 1 বছরের মুনাফা পেয়েছিলাম আমরা খ নম্বরে 12 টাকা সেই একই হার মুনাফায় 15000 টাকার 5 বছরে আমাদের মুনাফা দাঁড়াচ্ছে এখানে 9000 টাকা কত হচ্ছে 9000 টাকা তাহলে আমাদের বলছিল একই হার মুনাফায় 15000 টাকার 5 বছরের মুনাফা কত সুতরাং আমরা লিখতে পারি এখানে লিখতে পারি সুতরাং একই হার মুনাফায় 15000 টাকার 5 বছরের মুনাফা 9000 টাকা অথবা আমরা উত্তর লিখে দিতে পারি উত্তর 9000 টাকা উত্তর 9000 টাকা উত্তর 9000 টাকা তাহলে এই অঙ্কটা তোমরা কি ক্লিয়ার
যদি না বুঝে থাকো, কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের আমার মেসেঞ্জারে তোমরা নক করো অথবা আমাকে সরাসরি ফোন করে জেনে নিও কোথায় উপযোগ নেই। আর আবার তোমাদেরকে অনুরোধ করতেছি, আমাদের অনলাইন কার্যক্রমের সাথে তোমরা সম্পৃক্ত থাকো, প্রতিটা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকো। ইনশাআল্লাহ স্কুল খোলাকালীন অবস্থায় যে যতটুকু সেবা পেতে তোমরা, তার চেয়েও অধিক সেবা পাবা, কোনো কোনো অংশে তার চেয়ে সেবা কম পাবা না। ইনশাআল্লাহ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।